আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি হচ্ছে মেলায় যাচ্ছি, তা ভাবলাম আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই। তো এখানে বাচ্চাদের খুব সুন্দর বেলুন দেখা যাচ্ছিল, সুন্দর সুন্দর বেলুন। এই যে এই বেলুনগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে ব্যাটারি চালিত বেলুন, দুই একটা ব্যাটারি লাগে, তো ব্যাটারি দিলে অনেক দিন বেলুনটা থাকে। মিষ্টি পানের বাহার, এত সুন্দর করে দোকানটা সাজিয়ে রেখেছিল। আমি আজকে খাইনি, তো নেক্সট টাইম খাবো। মেলা থাকবে বেশ কিছুদিন। এখানে হচ্ছে ওয়াটার পট, তারপর হচ্ছে জগ আছে, অনেক কিছু আছে। আর এই পাশটায় হচ্ছে হিজাব, যে হিজাবগুলো অনলাইনে বেশ জনপ্রিয়, তো এই হিজাবগুলো সব 150 টাকা করে, সব একই আইটেম বাট কালার ভিন্ন। মানে এই হিজাবটা আমি কখনো ইউজ করিনি, ভাবছি নিব কি না। তো এই পাশে দেখতে পাচ্ছেন রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র আছে এখানে, সেই সাথে বাচ্চাদেরও জিনিসপত্র আছে, বাচ্চাদের রান্নাবাটি যা যা লাগে সব আছে। আর এখানে হচ্ছে যে কেক বানানোর যে সাজগুলা সেগুলো আছে। তো দেখতে দেখতে একটা ফুলের দোকানে আসলাম, ফুলগুলা অনেক সুন্দর, ফুল তো সুন্দরই হয়। আর এটা হচ্ছে প্রমি গ্রুপের একটা স্টল আছে, তো এখান থেকে হচ্ছে আপনি কম দামে অনেক কিছু নিতে পারবেন। মানে অন্য সময় যেটা 100 টাকায় সেল হয়, এখন সেটা 60 টাকায় সেল হচ্ছে। এগুলা হচ্ছে সব খাবারের স্টল। তো মেলাটা বেশ ভালো, অনেক বড়, মানে বাণিজ্য মেলার মতোই বলা যায়, অনেকটা মানে ছোট বাণিজ্য মেলা হয় না, সেই রকম সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমি কিছু জিনিস দেখছিলাম, এটা হচ্ছে যে পিঠা বানানোর জন্য বেশ কাজে দেবে। আমার আছে 2টা, তো দামটা আমি জেনে নিচ্ছিলাম নিবো কি না। আমার আছে বাসায়, কিছুদিন আগে আমি কিনেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখে থাকবেন। এগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলনা, সব প্লাস্টিকের খেলনা। আর এই যে ব্যাগগুলা, এই ব্যাগগুলা হচ্ছে এক একটা 150 টাকা করে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও আছে। তো এখানে হচ্ছে কাঁচের চুড়ি থেকে শুরু করে সব ধরনের চুড়ি আছে এখানে। তো আমি কাঁচের চুড়ি নিব ভাবছি, কারণ আমার অনেক আগের কাঁচের চুড়ি ছিল, ওগুলা ভাঙতে ভাঙতে মানে এখন আর নাই বললেই চলে। তো আমি কিছু কাঁচের চুড়ি নিব। এই ডিজাইনটা অনেক আগে ছিল, যখন আমি ইন্টারে পড়তাম বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন আমি এই চুড়িগুলা পরেছি, বাট পরে আর আমি দেখি নাই বা পরে আর। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা কে যেন কি খেলা বলে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো আমি জিজ্ঞেস করছিলাম ফ্লাওয়ারগুলো কত করে, আজকে শুধু দেখে যাব, পরবর্তীতে আমি কিনবো, আজকে তেমন কিছু কিনবো না, শুধু বাচ্চাদের জন্য কিছু টুকটাক কিনবো। এই ফুলগুলো একটা ভালো আছে, ভালো সাইড আছে, সেটা হচ্ছে মাথার যে ফ্লাওয়ারটা, এটা প্লাস্টিকের হওয়াতে সুবিধা হয়, যেটা একবার কিনে রেখে দিলে যে বাচ্চাদের নাচের অনুষ্ঠান হয় বা কোনো প্রোগ্রাম থাকলে দেখা যায় এটা পরবর্তীতে ইউজ করতে পারে। তাজা ফুলেরটা নিলে দেখা যায় ওই দিনই নষ্ট হয়ে যায়।
বেশি দিন ইউজ করা যায় না। এই ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা 20 টাকা করে বলল, তো আমি ভাবছি পরে নিব, আজকের দিনটা শুধু দেখব। এই ফুলগুলা যে যেগুলা লং ফুলগুলা, এগুলা হচ্ছে মানে লতানো যে ফুলটা আর কি, ওটা আমি খোঁপা ইউজ করি। আমার বেশ কয়েকটা আছে, সাদা কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে, তারপর হচ্ছে এই ম্যাজেন্টা কালারটা নেই, তো আমি পরে নিব, আজকে নিব না, আজকে শুধু দেখে যাব আর দামটা জেনে যাব। এখানে রাখা প্রত্যেকটা ফুলেই খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই স্টলটাতে হচ্ছে সব কিছু মানে 130 টাকা করে, মানে যে কোনো একটা আইটেম নেবেন 130 টাকা। তো আমরা বাসায় চলে এসেছি, দুজনের জন্য 2টা অর্ডারপট নিলাম। মান্না হচ্ছে এই টেলিফোন নিল, তারপর বাবু হচ্ছে যে এই ব্যাগটা নিল খেলনার, এখানে পিস্তল আছে, আরও কী কী যেন আছে, আর এই ক্যারাম বোর্ড, পিছনে আছে হচ্ছে লুডু। আর মান্নার জন্য হচ্ছে এই প্রজাপতিটা নিলাম, প্রজাপতির এই দানাটা অনেক খুঁজেছি পাচ্ছিলাম না, অবশেষে এই মেলাতে পেলাম আর কি। তো মেলা হলে কি হয়, যে জিনিসটা আমি কোথাও খুঁজে পাই না, তো মেলাতে গেলে দেখা যায় ওই জিনিসটা পাওয়া যায়। মেলাতে সব ধরনেরই জিনিস আসে আর কি। তো জিলাপি নিয়ে আসছিলাম, জিলাপি খাচ্ছি, ওরা আবার এগুলা নিয়ে বের করছিল। এটা হচ্ছে হ্যান্ডকাপ বাবুর হাতে, মান্না আবার এই সবগুলো একটু পরে দেখছিল। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। তো মেলাটা ঘুরে দেখালাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলটা কার জন্য? বলটা ওই যে পিঙ্ক কালার, মান্নার না, হুজাইফার।